হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো টাইটেল থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছেন ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। ব্যালেন্স চেঞ্জেস, গতকাল কিন্তু আমরা দেখেছি ব্যালেন্স চেঞ্জেসের জন্য মেনটেন্যান্স ব্রেক নিয়েছে এবং কি কোন কোন জিনিসটা আসলে আমাদের আপডেট হয়েছে, না ইনক্রিজ হয়েছে, নাকি ডিক্রিজ হয়েছে, এইটা নিয়ে আজকে জাস্ট বিস্তারিত কথা বলবো আর কি। সো 21শে ডিসেম্বর, আজকে হচ্ছে 22শে ডিসেম্বর। সো 21 তারিখে একটু বেশি ব্যস্ততা থাকার কারণে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসতে পারি নাই। সো আজকে চিন্তা করলাম যে একটু আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া উচিত। সো চলুন একসাথে জেনে নেই কোন কোন জিনিসটা আমাদের ইনক্রিজ হয়েছে, কোন কোন জিনিসটা আমাদের ডিক্রিজ হয়েছে। সো সর্বপ্রথম আমরা কিন্তু গ্রেভার স্পেল এখানে দেখতে পাচ্ছি 30, 33, 36, 39, ঠিক আছে। এইগুলা থেকে মাত্র এখন চলে আসছে 23, 27, 31, 35 মধ্যে। সো একটা সিকুয়েল কিন্তু মিলে যায়, 30 থেকে 23 চলে গেলে 7 থাকে, এরপরে 33 থেকে 27 চলে গেলে হচ্ছে 6 থাকে, 36 থেকে 31 চলে গেলে 5, এবং পরেরটা হচ্ছে 4। তার মানে 7, 6, 5, 4 এই সিকুয়েলে কিন্তু সুন্দরভাবে তারা এটা রিডিউসিং করছে, বা আমরা শর্টকাটে বলতে পারি 4, 5, 6, 7 এভাবে তারা রিডিউসিং করছে আর কি। সো আপনি এভাবে ভেবেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন। এরপরে এটা কিন্তু আমাদের ব্যাটল রেমের 50% ওয়াল ড্যামেজটা কমাই দিছে। এরপরে দেখেন আর 3 নম্বরটাতে, সো 3 নম্বরটা যে রিডিউসিংটা করছে এটাও কিন্তু ব্যাটল রেমের উপরে। সো ব্যাটল রেম হিট পয়েন্টস ফ্রম 800, 950, 1100, 1250, 1400 থেকে এখন হয়ে গেছে 800, 900, 1000, 1100, 1200। সো এটার মধ্যেও কিন্তু একটা সিকুয়েল আছে। সো সিকুয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমার থেকে মনে হচ্ছে প্রথমটা 0, এরপর এটা 50 চেঞ্জ হয়েছে, এরপর এটা 100, এরপর এটা 150, এরপর এটা 200 আর কি। সো প্রত্যেকটা কিন্তু 50-50 করে বাড়ছে এবং লাস্ট পর্যন্ত 200 হয়ে শেষ হয়ে গেছে। সো আপনি এভাবে চিন্তা করেছেন কিনা এটাও কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। সো এরপরে আপডেটটা একবারে সিম্পল একটা আপডেট এবং কি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্লাম ফিঙ্গার এবং কি আমাদের মাল্টি ইনপার্নর মধ্যে যেই সমস্যাটা ছিল এটা ফিক্স করে দিছে, এবং 5 নম্বরে আমাদের অ্যানিমেশনটা চেঞ্জ করছে বারবারিয়ান কিংয়ের। এরপরে বলতেছে প্লিজ নোট দ্য ওল্ড রিপ্লে উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল আফটার দ্য মেনটেন্স। সো আগে যেভাবে রিপ্লে দিত এখন অন্যভাবে দিবে। সো 25 থেকে 30 মিনিট মেনটেন্স ব্রেক কিন্তু গতকাল নিয়েছিল। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই ভিডিওটা স্পন্সর করতেছে কক পার্সের সব বিডি, যার ওনার হচ্ছে আসিফ আবদুল্লাহ ভাই। উনি পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। আর পার্সেস করার সময় আমরা দুইটা জিনিসে গুরুত্ব দিয়ে থাকি, একটা হচ্ছে সেলার ট্রাস্টেড কিনা, আর 2 নম্বরে হচ্ছে যে কত দ্রুত আপনাকে পার্সেস দিতেছে। তো এই দুইটাতে 100-তে 100 দেওয়া যায় আসিফ আবদুল্লাহ ভাইকে, কারণ আমাকে 2 মিনিটে উনি পার্সেস দিয়েছে। সো আমি এই দিক দিয়ে কনফিডেন্টলি বলতে পারি যে কক পার্সেস সব বিডি 1 নম্বরে থাকে। সো কীভাবে পার্সেস করবেন অলরেডি একটা ভিডিও আছে আপনাদের সুবিধার জন্য, তাদের যাবতীয় লিঙ্ক এবং পার্সেস যেভাবে করবেন এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইডিং করা থাকবে। সো আপনারা পেজটি ভিজিট করে আসবেন এবং তাদেরকে ফলো দিয়ে রাখবেন, বিকজ এই পেজে প্রত্যেক মাসেই কিন্তু সিনারি এবং গোল পাস ফ্রিলি গিভ অ্যাওয়ে করা হয়। সো আপনিও হয়তো বা তাদের মধ্যে একজন লাকি উইনার হয়ে যেতে পারেন। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।